5 জুলাই বুধবার নগরীর সুলেমান হলে বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকের সাথে সহযোদ্ধা ও সতীর্থদের ঈদ পুনর্মিলনী সাক্ষাৎ এবং কেন্দ্রীয় জাসাসের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মুস্তাকুর রহমান রুমনের স্বদেশে সংক্ষিপ্ত সফর শেষে যুক্তরাজ্য গমন উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ঈদ গেল, শাওন গেল, বর্ষা এলো গেল, তবু তুই ফিরে এলি না। ঠিক এমন করে এই যে ঈদ গেল, মহানগর বিএনপি আমাদেরকে ডাকলো না। আমরা কি বিএনপি কেউ না? আমরা কি রাজপথে স্লোগান দেই না? আমরা কি পুলিশের সাথে আপোষ করি? কখনো না। তারা আমাদেরকে ডাকে না, আমাকে নাকি তারা উপদেষ্টা হিসাবে প্রস্তাব করেছে। বয়স হয়েছে, উপদেষ্টা হতেই পারি, কিন্তু এই 62 বছরেও যে স্লোগান তুলে দেখি উপদেষ্টা সাহেব, একটি স্লোগান তুলে দেখাও। এই যে এখানে আছে আজিজ, কোন দিন তাকে দেখিনি। প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে, হাসিনা বিরোধী আন্দোলনে যাদেরকে দেখতে পাই তারাই বিএনপি কর্মী, তারাই তারেক রহমানের কর্মী, তারাই খালেদা জিয়ার কর্মী। তারা আমাদেরকে ডাকে না। আরে ভাই, ঘর বড় হলে তুমি ঘরের মালিক, তোমার শোভাবর্ধন হবে। বাংলাদেশের সাধারণ মানুষ এই দেশের স্বাধীনতার সর্বত্বকে নিজে চিন্তা করে, চিন্তা করছে তরুণদেরকে আবার নতুন করে জাগাতে হবে, আরো বেশি করে সামনে নিয়ে আসতে।